দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত নাম আনোয়ার ইব্রাহিম। 2022 সালের 19 নভেম্বর মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে তার পাকাতান হারাপান জোট 222 আসনের পার্লামেন্টে সবচেয়ে বেশি 82টি আসন পেয়ে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন আনোয়ার ইব্রাহিম। 75 বছর বয়সী এই নেতা ক্ষমতায় আসার পর থেকেই অর্থনীতি সহ নানা খাতে ব্যাপক বাধার মুখোমুখি হয়েছেন। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে মালয়েশিয়ার পুরো অভ্যন্তরীণ অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, এরই মধ্যে কিছুটা ধ্বংস হয়ে গেছে মালয়েশিয়া। এ অবস্থা থেকে উত্তরণে দেশটিতে সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনা না হলে মালয়েশিয়া টিকবে না। স্বাধীনতা পরবর্তী সময়ে কৃষি নির্ভর মালয়েশিয়া পরিণত হয় একটি শিল্প সমৃদ্ধ অর্থনীতিতে, কিন্তু সেই সমৃদ্ধ অর্থনীতির দেশ নিয়ে অস্তিত্ব হারানোর শঙ্কা করলেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে তার সরকার সংস্কার আনার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেও প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন ইব্রাহিম। মালয়েশিয়া কিছুটা উচ্ছন্নে গেছে, রাজনৈতিক ও সামাজিক সংস্কারের মাধ্যমে পরিবর্তন অনেক জরুরি হয়ে পড়েছে। তাই যখন দেশ পরিচালনার কথা আসে, পরিবর্তনের উদ্যোগ নেয়া এবং তা কার্যকর করা আমার দায়িত্ব। সুস্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি এবং পরিবর্তনের সংকল্প না থাকলে মালয়েশিয়া টিকে থাকবে না বলে আমি বিশ্বাস করি। জাতিগত ও ধর্মীয় বিষয়গুলো মালয়েশিয়ায় বহুদিনের পুরনো সমস্যা। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে বৈষম্য দূর করে সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠার প্রতি জোর দেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।